फ्रेंड्स वेलकम आरो एक नतून ভিডিওতে। তো এই সময় সবথেকে ব্রেকিং নিউজ এবং সবথেকে ভাইরাল নিউজ হলো এটাই যে পাবজি ইন্ডিয়াতে ব্যান্ড এবং ব্যান্ড বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার এটাকে ব্যান করে দিয়েছে। শুধু পাবজি না, পাবজির সঙ্গে আরো 118টা অ্যাপ। পুরো অ্যাপ লিস্টটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, কারণ সবকটা অ্যাপ বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের ধৈর্য নাও থাকতে পারে দেখার। তো তোমরা ডেসক্রিপশন বক্স পড়ে জানতে পারো, বিভিন্ন খবর অলরেডি বেরিয়ে গেছে, পেপারেও পেয়ে যাবে এবং বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন নেট পেজে তোমরা যদি খোঁজো অনেক নিউজে অলরেডি এসে গেছে। সেটা হলো 118 প্লাস পাবজি, 119টা টোটাল চাইনিজ অ্যাপ ব্যান করেছে। কি গ্রাউন্ডে ব্যান করেছে না, গভর্নমেন্টের বিভিন্ন সিকিউরিটি সেফটি ইন্টেলিজেন্স এই ডিপার্টমেন্টগুলোর মতে যদি পাবজি কন্টিনিউ করতে থাকে তাহলে সেটা ইন্ডিয়ার সেফটি সিকিউরিটি সভরেনিটি অর্থাৎ মানে মানুষের যাই বলো আমি নিজেও ব্যাপারটা মানে সভরেনিটি থেকে কীভাবে ব্যাখ্যা করে আমি বুঝতে পারছি না। তো বা পাবজি কীভাবে সভরেনিটি নষ্ট করছে সেটাও আমার ধারণার বাইরে। তো গভর্নমেন্ট মনে করেছে এটাকে ব্যান করা দরকার, তাই গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে। গভর্নমেন্টের ডিসিশনকে অবশ্যই স্বাগত, কারণ সেফটি সিকিউরিটি সভরেনিটি এগুলো নষ্ট করে যা যা জিনিস সেগুলোকে অবশ্যই ব্যান করা উচিত এবং ব্যান করা দরকার। তো ইটস ওয়েলকাম, আমি ওয়েলকাম করছি গভর্নমেন্ট ডিভিশনকে। তো আমার তোমাদের কাছে প্রশ্ন যে হাউ ডু ইউ ফিল, তোমরা কি মনে করছো এবং কেমন ফিল করছো পাবজি ব্যান্ড হওয়ার জন্য? তোমাদের কি মনে হয় যে পাবজি যে ব্যান্ড হলো এটা কি তোমাদের কি মনে হয়, মানে তোমার ব্যক্তিগত মতামত কি, ভালো হলো না খারাপ হলো, এটা আমি জানতে চাইছি। তো পাবজি একটা অনেক পপুলার গেম, ভারতে প্রায় 13 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার থাকে এবং টোটাল 33 মিলিয়ন ইউজার আছে যারা এই পাবজিটা খেলতো ডেলি বেসিসে। পাবজির বদলে এখন কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এগুলো খেলতে পারো, একই রকম গেম। যারা গেমিং পছন্দ করো বা গেমিং প্রচণ্ড পরিমাণে করো তাদের জন্য তো এইটুকু খবর দেওয়ার জন্য এই ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা এখানে রাখছি, পরে ভিডিওটা আবার দেখা হবে।